হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো যারা এই চ্যানেলে মেয়েরা রয়েছ তাদের প্রতি বলছি বা তাদের মায়েদের উদ্দেশ্যে বলছি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি বা অন্যান্য যারাই আমার চ্যানেলে দেখছো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা পেয়ে যাবে এখন থেকে প্রতি মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে তোমরা সবাই যেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প এনেছে যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেয়া হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের যারা এসসি এস এবং তপশিলি আছো তারা পেয়ে যাবে প্রতি মাসে এক হাজার টাকা তার মানে বছর শেষে পেয়ে যাবে বারো হাজার টাকা এবং যারা ওবিসি আছো এবং জেনারেল আছো তারা পেয়ে যাবে প্রতি মাসে পাঁচশো টাকা করে মানে বছর শেষে ছ হাজার টাকা এবারে এই টাকা প্রত্যেক মেয়েরা কিন্তু পাবে না পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে এবং যদি কেউ পেনশন পায় বা যদি কেউ সেন্ট্রাল বা রাজ্যের অন্য কোন স্কিমের সুযোগ সুবিধা পায় তারা কিন্তু এই টাকা পাবে না সরকারি কোনো রকম ভাতা যারা পেয়ে থাকবে তারা কিন্তু এই সুযোগ পাবে না এবং এই এই প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে একটা ফর্ম দেখবে বেরিয়েছিল সেই ফর্মটা কিন্তু সব জায়গা থেকেই পাওয়া যেত বিভিন্ন জেরক্সের দোকান থেকে বা অনেক জায়গাতেই প্রিন্ট আউট ঘুরে ঘুরে বেড়াতো আমরা যেখান থেকে পারতাম একটা ফর্ম ফিল করে দিতাম এই প্রকল্পের লক্ষ্মীর প্রকল্পেরই একটা ফর্ম বেরিয়েছিল কিন্তু ওটা এখন বাতিল হয়ে গেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে ওই ফর্ম বাতিল হয়ে গেছে তোমাদের এই প্রকল্পে আবেদন করতে হলে তোমাদের কাছাকাছি তো ওয়ার্ড ভিত্তিক বা পঞ্চায়েত এলাকায় যদি থাকো তোমরা তোমরা তোমাদের নিকটবর্তী যে ক্যাম্প হবে দুয়ারে সরকার ক্যাম্প ষোলোই আগ ষোলোই আগস্ট থেকে চল শুরু হবে সেই ক্যাম্পটা সেটা এখন শুরু হয়ে গেছে সেই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবে সেইখান থেকেই একমাত্র যে ফর্মটা দেবে সেইটাই কিন্তু অ্যাকসেপ্টেবেল হবে অন্য কোনো ফর্ম অ্যাকসেপ্টেবেল হবে না সেখান থেকে ফর্ম নেবে কারণ সেই ফর্মে একটা কম্পিউটার জেনারেটেড নাম্বার দেওয়া থাকবে সেটাই কিন্তু মেন অন্যান্য জায়গার থেকে যদি তোমরা ফর্ম কালেক্ট করো সেখানে কিন্তু কম্পিউটার জেনারেটেড নাম্বারটা থাকবে না ফলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে তোমরা ওই ক্যাম্প থেকে ফর্মটা তুলে ফর্মটা ফিল করে জমা দেবে আর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তোমরা এই প্রকল্পের সুবিধা পাবে তার জন্যে কি করতে হবে সেটা তোমরা ক্যাম্পে যোগাযোগ করে নেবে ক্যাম্প থেকে তোমাদের বলে দেবে কি কি করতে হবে এবং শুধু দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার না এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যদি আধার কার্ডের সংযোজন বা রেশন কার্ডের ভুল ত্রুটি যদি কেউ থাকে কাস্ট সার্টিফিকেট যদি কেউ বানাতে চায় সমস্ত রকম সুযোগ সুবিধা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যদি কেউ চায় সেইটাও কিন্তু ওই দুয়ারে সরকার প্রকল্পে হতে হয় হবে তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করবে বিভিন্ন কর্মসূচি কিন্তু ওখানে হবে তোমাদের যেটা যেটা দরকার সেটা সেটা তোমরা খোঁজ নিয়ে নেবে সেখান থেকে সব তোমাদের বলে দেবে আর এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট মহিলাদের নামে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও হবে কিন্তু সেক্ষেত্রে প্রথম নামটা বাড়ি মহিলার হতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়স মহিলাদের হতে হবে এবং যারা কিনা না কোনো রকম সরকারি সাহায্য পায় না পেনশন বা সরকারি চাকরি করে তাদের জন্যে কিন্তু এই প্রকল্পটা নয় আগে থেকেই বলে দিলাম এছাড়াও যদি বিস্তারিত কোনো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু যোগাযোগ করতে পারো আর একমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে ফর্মটা দেওয়া হবে সেটাই কিন্তু তোমরা ফিল করবে কারণ ওই ফর্মে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে অন্য কোনো ফর্ম কিন্তু তোমরা অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করবে না কারণ সেটা অ্যাকসেপ্টেবল হবে না আজকে এইটুকু তথ্যই দেওয়ার ছিল তোমরা সবাই অ্যাপ্লাই করো যারা মেয়েরা আছো পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা তোমরা অ্যাপ্লাই করো এবং এই মাসিক যে টাকাটা দেওয়া হবে সেটার সুযোগ সুবিধা নাও ধন্যবাদ